নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করছি। তো দেখো, এটা কিন্তু তোমাদের স্কুল থেকে দিয়েছে এই টেস্ট পেপারটা। আজকে আমি অঙ্কর অর্থাৎ ম্যাথমেটিক্সের পেজ নম্বর 410 নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের অঙ্কটা স্টার্ট হয়েছে 377 নম্বর পেজ থেকে। তো দেখো, আমি প্রত্যেকটা সেট আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। যদি তোমরা যদি ভালো নম্বর পেতে চাও মাধ্যমিকে 2023 সালে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলেছে, রোমাননে কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1:2:1:3 হলে তাদের মূলধনের অনুপাত কত হবে? এর অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার 3:2:3:2 হবে। তো দেখো, আমি এই অঙ্কটা কী করে করি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো, দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশ 1:2:1:3। তো দেখো, 2 আর 3 লসাগু কত হয়েছে, গুণ হয়ে গেছে 3 × 6। তাহলে আমি কী করেছি, 1:2 × 6 = 1:3 × 6, 3 × 6 = 3 হয়েছে। আর অপর দিকে 6 কে 3 দিয়ে ভাগ করলে হয়েছে 2, অর্থাৎ অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার 3:2, 3:2 এর অ্যান্সার হবে। ঠিক আছে, আমাদের পরের অঙ্ক কী বলেছে, রোমান্টিয় অঙ্ক x = 2+√3 হলে x + 1/x এর মান কত হবে? তো দেখো, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার 4, অর্থাৎ x = যদি 2+√3 হয় তাহলে 1/x = 2-√3 হবে। এখানে অঙ্কটা কি বলেছে, x + 1/x এর মান কত, x এর মান কী আছে 2+√3 প্লাস 1/x এর মান কী আছে 2-√3। তো দেখো, √3 এবং √3- কেটে যায়, 2 আর 2 কত হবে 4 হবে, অর্থাৎ x + 1/x এর মান হবে 4। ঠিক আছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, রোমান্থ্রির প্রশ্ন, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ একোণ 100 ডিগ্রি হলে কোণ সি এর মান কত হবে? তো দেখো, আমি অঙ্কটা সলভ করে দিচ্ছি খুব সুন্দর করে। তো দেখো, এটা আমাদের রোমান্থ্রির অঙ্ক, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করেছি যার একোণ 100 ডিগ্রি। ঠিক আছে, আমাদের সি কোণটা বের করতে হবে। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজ পরস্পর সম্পূরক। ঠিক আছে, কোণ এ প্লাস কোণ সি = 180 ডিগ্রি। তাহলে কোণ এর মান দিয়েছে 100 ডিগ্রি প্লাস কোণ সি = 180 ডিগ্রি। অতএব কোণ সি = 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি = হবে 80 ডিগ্রি, এর অ্যান্সার হবে। ঠিক আছে, পরের অঙ্ক কী বলেছে আমাদের, রোমান ফোরের অঙ্ক বলেছে, ABC একটি ত্রিভুজ সাইন কি আছে ব্র্যাকেটের মধ্যে B+C/2 = কত হবে? এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার cos A/2। তো দেখো, আমি অঙ্কটা কী করে সলভ করিয়েছি। তো দেখো, A+B+C = 180 ডিগ্রি। তাহলে কী আছে, A+B+C/2 উভয় রাশিকে আমি 2 দ্বারা ভাগ করে পেয়েছি। তো দেখো, A/2 + B+C/2 = 180কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 90 ডিগ্রি। তো দেখো, অঙ্কতে কী বলেছে, সাইন ব্র্যাকেটের মধ্যে বলেছে B+C/2, অতএব সাইন 90 ডিগ্রি মাইনাস A/2, তাহলে কী হবে, cos A/2 এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার cos A/2। পরের অঙ্ক কী বলেছে আমাদের, রোমান ফাইভের অঙ্ক বলেছে, 2টি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল S বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য D একক হলে S এবং D এর মধ্যে সম্পর্ক কী হবে? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু D এর অ্যান্সার হবে D² = S/2, D² = S/2 এর অ্যান্সার হবে। আমরা জানি যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল S দ্বারা প্রকাশ করা হয়েছে 6A² বর্গ একক, ঘনকের কর্ণের দৈর্ঘ্য D দ্বারা প্রকাশ করা হয়েছে D = A√3, A√3 = যদি D হয়, A = কী হবে, D/√3 হবে। অতএব S = 6A² S = 6 × এর মান কী আছে, D/√3 এর হোল স্কোয়ার, S = কী আছে, 6 × D² / 3, D² হয়ে গেল, √3 সঙ্গে হোল স্কোয়ার করলে শুধু 3 থাকে, তাই কী থাকছে, 3 × 6, অর্থাৎ S = 2D² তাহলে 2D² = S, D² = কী আছে, S/2, অর্থাৎ এর অ্যান্সার হবে D এর অ্যান্সার D² = S/2। আমাদের পরের অঙ্ক কী বলেছে, রোমান সিক্সের অঙ্ক বলেছে, 16, 15, 17, 16, 15, X, 19, 17, 14 তথ্যের সংখ্যাগুরুমান কত, 15 হলে
সংখ্যা গুণমান কত 15 হলে, তো দেখো এখানে সবথেকে বেশি বার কিন্তু 15 আছে, আমরা দেখতে পারছি এই যে অ্যান্সার আছে এর অ্যান্সার কিন্তু আমাদের 15 হবে, কি হবে সংখ্যা গুণমান 15 হবে। পরের অঙ্ক কি বলেছে আমাদের, দুই দাগের অঙ্ক, ঠিক আছে আমাদের দুই দাগের অঙ্ক কি বলেছে, রোমানের বার্ষিক 2% চক্রবৃদ্ধি সুদের হারে 2p টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে, তো দেখো 2p হবে ব্র্যাকেটের মধ্যে 1+2r/100 হোল স্কোয়ার, মানে ব্র্যাকেট ক্লোজ তার উপরে হোল স্কোয়ার, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে। তো দেখো রোমান সিক্সের অ্যান্সার হবে সংখ্যা গুরুমান 2-এর রোমানের অঙ্ক আর সমান সমান, অর্থাৎ সুদের হার সমান সমান 2r%, আসল পি দ্বারা প্রকাশ করা হয়েছে সমান সমান 2p টাকা, সময় টি দ্বারা প্রকাশ করা হয়েছে 2 বছর, ফর্মুলা কী আছে পি ব্র্যাকেটের মধ্যে 1+r/100 এন হবে, ঠিক আছে এটা স্কোর হয়ে গেছে, এখানে কিন্তু এন হবে, পি এর মান কী আছে 2p আছে, ব্র্যাকেটের মধ্যে 1+r এর মান কী আছে 2r/100, আর এর মান কী আছে 2r আছে, তো দেখো 50 × 100 তাই তো r/50 হচ্ছে, অর্থাৎ 2p ব্র্যাকেটের মধ্যে 1+r/50 ব্র্যাকেট ক্লোজ এর হোল স্কোয়ার টাকা, ঠিক আছে। আর এখানে কী হবে এন হবে, ওকে স্কোর হবে না, এখানে এন হবে উপরেরটায়, ঠিক আছে আমি কী বলছি আশা করি বুঝতে পারছো। আমাদের পরের অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে এক্স প্রফেশনাল 1/y এবং ওয়াই প্রফেশনাল 1/z হলে এক্স প্রফেশনাল কী হবে জেড হবে, তোমরা তো দেখেই বুঝতে পারছো যে এর অ্যান্সার হবে জেড হবে। রোমান থ্রির প্রশ্ন কী বলেছে, বৃত্তস্থ সামান্তরিক একটি কী হবে আয়তক্ষেত্র হবে, বৃত্তস্থ সামান্তরিক সর্বদাই একটি আয়তক্ষেত্র হয়। রোমান ফোরের প্রশ্ন কী বলেছে, পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, অ্যান্সার হবে ধ্রুবক কোণ, একটি কী হবে ধ্রুবক কোণ হবে, ঠিক আছে। আমাদের পরের অঙ্ক কী বলেছে, পাঁচ দাগের অঙ্ক, একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা কটি হবে, তিনটি হবে, কটি হবে তিনটি হবে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। ছয় দাগের অঙ্ক, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক, অ্যান্সার হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। এবার আমি সত্য মিথ্যাগুলো সলভ করে দেবো। ফার্স্ট প্রশ্ন কী বলেছে, বলেছে নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে, এটা মিথ্যা আছে, কারণ নির্দিষ্ট আসলের উপর যদি সমান হারে সুদ হয় তাহলে 2 বছরের ক্ষেত্রে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি, এটা হয় না, কারণ চক্রবৃদ্ধি সুদ কিন্তু সবসময়ের জন্য বেশি হয়, সরল সুদ বেশি হয় না 2 বছরের ক্ষেত্রে। যদি এখানে বলতো যে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হয় তাহলে কিন্তু 1 বছরের ক্ষেত্রে শুধুমাত্র সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়, বাকি 2 বছর হোক 3 বছর হোক 5 বছর হোক 10 বছর হোক 100 বছর হোক সবসময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ বেশি হয়, কম হয় না, তার জন্য এটা মিথ্যা হবে। পরের প্রশ্ন, রোমান টুতে x²-x+2=0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়, এটা কি আছে সত্য আছে, তো দেখো আমি তোমাদের একটু করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো x²-x+2=0, এ সমান সমান 1, বি সমান সমান -1, সি সমান সমান 2, b²-4ac, তার মানে কি আছে -1² - 4 এর মান 1, সি এর মান 2, তো দেখো ক্যালকুলেশন করে কিন্তু আমরা -7 পাচ্ছি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সত্য, ওকে। আমাদের পরের অঙ্ক কী বলেছে, রোমান থ্রির অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদাই একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে, এটা একদম পুরো পারফেক্ট সত্য, ঠিক আছে। তো দেখো আমি তোমাদের আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে আমি একটা শঙ্কু অঙ্কন করেছি যার এ বি সি আমাদের লক্ষ্য করতে পারছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বি সি কিন্তু এটা আমাদের যাকে বলে ব্যাস আছে, ঠিক আছে। অপর দিকে যদি আমি এটা কেটে নিই তো রাফে কিন্তু আমি করে দিছি, ঠিক আছে, সাইডে এ ও সি মানে সরি এ ও সি, ঠিকই বলেছি। তো দেখো এ ও সি এটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ হচ্ছে এটা, যেটা 90 ডিগ্রি, অর্থাৎ এ ও আমাদের লম্ব, ও সি ভূমি আর এ সি অতিভুজ, তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু সত্য। পরের অঙ্ক কী বলেছে আমাদের, রোমান ফোরের অঙ্ক, ওকে, রোমান ফোরের অঙ্ক বলেছে এ বি এবং সিডি দুটি সমান্তরাল যা এর প্রতিটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে যা দুটির মধ্যে দূরত্ব কত হবে, তো দেখো এখানে বলেছে 5 সেন্টিমিটার, এটা মিথ্যা আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেন মিথ্যা হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমি অঙ্কন করেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এসি আর সিবি 8 সেন্টিমিটার করে আছে, অপরদিকে এ বি কিন্তু 16 সেন্টিমিটার, তাহলে এ এক্স আর বি এক্স কত হবে 8 সেন্টিমিটার করে হবে, অপরদিকে এ ও
10 সেন্টিমিটার তাহলে আমাদের x ওর মানটা বের হবে ও x এর মান কি আছে 10 এর হোল স্কয়ার মাইনাস 8 এর হোল স্কয়ার ক্যালকুলেশন করে কত পাচ্ছি 36 রুট 36 মানে কি 6 সেন্টিমিটার তাহলে x ও আর ও পি এর মান কত হবে 6 প্লাস 6 12 সেন্টিমিটার তার মানে কি আছে এটা কিন্তু মিথ্যা আছে ঠিক আছে পরের অঙ্ক কি বলেছে আমাদের আমাদের পাঁচ দাগের অঙ্ক cos থিটা প্লাস cos 1 ডিগ্রি মাল্টিপ্লাই cos 2 থিটা মাল্টিপ্লাই cos 3 থিটা মাল্টিপ্লাই cos 90 ডিগ্রি তো দেখো এখানে যদি আমরা পাল্টিয়ে দিই যে cos 90 ডিগ্রি মাইনাস 1 ঠিক আছে তো দেখো সাইন তাহলে 1 ডিগ্রি হবে ঠিক আছে এইভাবে যদি আমরা পাল্টিয়ে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 হতে পারে বাট লাস্টের দিকে রয়েছে মাল্টিপ্লাই cos 90 ডিগ্রি এখানে তোমরা নজর করে দেখো cos 90 ডিগ্রির মান কত হবে 1 0 হবে cos 90 ডিগ্রির মান কত 0 তো যতই এক বেরোক আর যতই যা বেরোক কিনা কিন্তু যদি আমি জিরোর সঙ্গে যদি প্রত্যেকটা ডিজিটকে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা কিন্তু জিরো হবে কিন্তু এর মান কিন্তু এক হবে না তার মানে এটা কি আছে মিথ্যা আছে ছ দাগের অঙ্ক আমাদের লাস্ট অঙ্ক তো দেখো বাকি যে চার দাগের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেবো দুই একদিনের মধ্যে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে ছ দাগের অঙ্ক 3,14,18,20,5 তথ্যের মধ্যমা 14 তো দেখো মধ্যমা 14 হবে না কত হবে সেটা তোমাদের আমি প্রুফ করে দেখাবো ঠিক আছে এটা কিন্তু সত্য আছে কেন সত্য হয়েছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো অঙ্কটা আমি সাজিয়ে নিচ্ছি 3,5,14,18,20 তো দেখো টোটাল কটা সংখ্যা পাঁচটা সংখ্যা এন সমান ফাইভ অযুগ্ম অযুগ্মর ফর্মুলা কি আছে এন প্লাস ওয়ান বাই টু তম এন কত আছে ফাইভ আছে প্লাস ওয়ান সিক্স বাই টু অর্থাৎ ত্রিতম ত্রিতমতে কী আছে 14 আছে অর্থাৎ এটা সত্য আছে তো বুঝতে পারছো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আজকে আমরা মাধ্যমিকের প্রত্যেকটা সেট নিয়ে আলোচনা করছি আশা করি আমরা পরীক্ষার আগে সমস্ত সেট নিয়ে বিস্তারিত আলোচনা করব সুস্থ থাকো ভালো থাকো আর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে